সিক্সের ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে। দেখো, তোমরা যখন কোনো ইংলিশ সেন্টেন্স বলো, ওয়েন ইউ স্পিক এ সেন্টেন্স ইন ইংলিশ, কত ধরনের সেন্টেন্স তোমরা বলো। মনে করো তুমি এখন ক্লাসে আছো, তো করলে কি তোমাকে তোমার বাইরে যাওয়ার প্রয়োজন। স্যারকে বললে মে আই গো আউট স্যার, স্যার বললেন ইয়েস। তুমি যখন মে আই গো আউট স্যার বললে, তুমি কী করলে? স্যারকে একটা প্রশ্ন করলে। ওই যে প্রশ্ন যেটা করলা, এটা বাই উইথ হেল্প অফ এ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে বলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার যখন ক্লাসে আসবে, ঢোকার সময় বলবে কি মে আই কাম ইন স্যার, আবার প্রশ্ন করলে স্যারকে, সেটা কী হলো? আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যখন তুমি প্রশ্ন করো, তোমার মা তোমাকে প্রশ্ন করেন, স্যার তোমাকে প্রশ্ন করেন, আর যে সেন্টেন্স ব্যবহার করেন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মাকে তুমি জিজ্ঞেস করলে মাদার হোয়ার ইজ মাই পেন, তুমি মাকে পেনের কথা জিজ্ঞেস করলে, ওইটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাট ইজ হোয়েন ইউ আস্ক এনিথিং বাই ইউজিং এ সেন্টেন্স, ইট বিকামস ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে রাখবে প্রথম আমরা পেলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তুমি যখন ক্লাসে ঢুকলে, ঢোকার পর স্যার বললেন সিট আপ, তারপর বললেন কি ওপেন ইয়োর বুক, তারপর বললেন কি রিড দি প্যাসেজ। স্যার কী করলেন? তোমাকে তিনটা উপদেশ দিলেন, ওপেন ইয়োর বুক আদেশ দিলেন, ওপেন ইয়োর বুক, সিট ডাউন এবং রিড দি প্যাসেজ, এই সবটাই আদেশ, স্যারের আদেশ। ওই যেখান দিয়ে আদেশ দেওয়া হয় ওই সবগুলি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি আদেশ বোঝায় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। মা যখন বলেন গোটা দা কিচেন টেক ইউর মিল, তো কয়টা বলেন তোমাকে আদেশ দিলেন, রান্নাঘরে যাও, তোমার তোমার খাবার খাও, এইগুলো আদেশ। যদি আদেশ হয় ওগুলো কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করে আর ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ দেয়। তারপর হলো কি আরও কিছু কিছু বাক্য তুমি নিজেও ব্যবহার করো। আই লাইক রিডিং, যেমন মনে করো তোমার কোনো সহপাঠীকে বললে আই লাইক রিডিং, আই লাইক অ্যাপল, ইট ইজ এ গুড বুক, ইট ইজ এ রেড পেন। তুমি তোমার কথাগুলো বললে, তো তোমার মনের কথাগুলো যখন তুমি বলো সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি অ্যাসার্ট করতেছো, দ্যাট ইজ ইউ আর অ্যাসার্টিং, দ্যাট ইজ ইট ইজ এ স্টেটমেন্ট। ওই স্টেটমেন্ট যেটা দিলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যখন প্রশ্ন হলো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন কোনো ইনস্ট্রাকশন অর্ডার তুমি দাও, মনে করো তুমি মাকে বললে মা ব্রিং এ কাপ অফ ওয়াটার, মাকে বললে যে মা একটা এক কাপ জল নিয়ে আসো, তাহলে এটা হলো এক ধরনের ইনস্ট্রাকশন। এই ধর ইনস্ট্রাকশন যখন আদেশ দেয় তখন হলো কি ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স। মানে রিড দি স্টোরি, স্যার যখন বলেন তোমাকে ইনস্ট্রাকশন দিলেন, সুইচ অন দি লাইট প্লিজ, মা বলেন কি লাইটটা নিভিয়ে দাও, বাল্বটা নিভিয়ে দাও, তখন একটা আদেশ, এই তখন এটা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর কোনো কোনো সময় হয় কি তুমি খুব আশ্চর্য হয়ে কোনো জিনিস দেখছ আর কোনো কথা বলছো, মনে করো খুব সুন্দর সিন দেখলে বলে হোয়াট এ ফাইন সিন, হোয়াট এ ফাইন ফ্লাওয়ার, হোয়াট বিউটিফুল সিনারি, তুমি আশ্চর্য হয়ে গেলে। আশ্চর্য হয়ে যখন কোনো শব্দ ব্যবহার করো সেটা হয় কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কয় ধরনের সেন্টেন্স পাওয়া গেল? একটা হলো কি তুমি যখন কোনো তোমার কথা বলো সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি অনেক সময় আমরা যখন কথা বলি দিজ আর সাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যখন কোনো প্রশ্ন করি বা স্যার আমাকে প্রশ্ন করেন সেটা হয় কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন কোনো ইনস্ট্রাকশন আদেশ দেওয়া হয়, ইনস্ট্রাকশন বা আদেশ, গো টু দ্য রুম, কাম ইন, গেট আউট, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ বোঝায়। আর যখন তুমি আশ্চর্য বোধ করো তখন সেটা হয় তুমি যখন সেন্টেন্স ব্যবহার করো ইট বিকামস অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চার ধরনের সেন্টেন্স পাওয়া গেল। এখন তোমরা টম সয়ার পাঠে সাত নম্বর অ্যাক্টিভিটিতে যাও, পৃষ্ঠা নম্বর 28 গিয়ে দেখবে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং কোনটা কী ধরনের সেন্টেন্স সেটা তোমরা বই থেকে তোমরা পড়বে, ভালো মতো পড়ে বারবার চেষ্টা করে ওইটা বুঝবে। আর বাড়িতে যদি কারোর সঙ্গে ইংলিশ কথা বলতে পারো তাহলে তো আরও ভালো কথা। আর যখন তুমি কোনো সেন্টেন্স বলবে তুমি মনে মনে ধরে নেবে তুমি কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করেছ। মে আই কাম ইন, কোন ধরনের সেন্টেন্স, মনে মনে চিন্তা করো। হ্যাঁ, ইট ইজ এ গুড বুক, কোন ধরনের সেন্টেন্স, আচ্ছা বলো তো দেখি ইট ইজ এ গুড বুক কোন ধরনের সেন্টেন্স, এটা তোমার একটা মনের কথা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম করে মে আই কাম ইন, কী বললাম আমি,
আমি কি আসতে পারি, জিজ্ঞেস করলাম। ওটা হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইভাবে সেন্টেন্সের পার্থক্যগুলো তোমরা পড়বে বইতে আসে 28 নম্বর পৃষ্ঠায়। আর একই সঙ্গে তোমরা যখন কারোর সঙ্গে কথা বলবে, কথা বলার সময় ছোটো ছোটো ইংলিশটা ব্যবহার করো। হ্যাঁ, আই উইল গো টু স্কুল টুডে, আই উইল নট গো টু স্কুল টুডে, ইট ইজ মাই বুক, ইট ইজ মাই পেন, এটা ছোটো ছোটো ইংলিশ তোমরা ব্যবহার সবসময়ই করো। করার সময় চিন্তা করবে ওইটা কোন সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স। তারপর এরকম চিন্তা করতে করতে তোমরা আরও সুন্দরভাবে, আরও সুন্দর সুন্দর করে বুঝতে পারবে। টাইপ অফ সেন্টেন্স শিখেছিলাম, মনে আছে তো? কী কী টাইপ? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। চার ধরনের আমরা সেন্টেন্স শিখেছিলাম। আজকে অ্যাক্টিভিটি 9-এ আবার দেখো তোমাদের জন্য একটা পরীক্ষা, তোমরা আগে শেখা হয়েছিল কি না সেটা জানার জন্য। তো 9 নম্বর অ্যাক্টিভিটিতে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে দেখো তোমার বইতে, পেজ নম্বর 29। গিয়ে সেখানে গিয়ে দেখো সেন্টেন্স এ, টম অ্যান্ড হাক ডিসাইডেড টু গো অন এ ট্রেজার হান্ট। ইট ইজ এ স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ দ্য স্টোরি। তো স্টেটমেন্ট অফ দ্য স্টোরি যদি হয় অ্যাসার্শন, তাহলে কী ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। গো অ্যান্ড সার্চ ফর এ হিডেন ট্রেজার জ, 2 নম্বর, গো অ্যান্ড সার্চ, যাই এবং সন্ধান করে। এটা আবার এক ধরনের আদেশ, একজন আরেকজনকে আদেশ দিচ্ছে, গো অ্যান্ড সার্চ। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হু বাইট দি বক্স ইন দ্য হাউস, এখানে কোয়েশ্চন মার্ক আছে দেখো। কোয়েশ্চন মার্ক হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হু অ্যান ইউ উইল রাইট, ইউ উইল হ্যাভ টু পুট এ কোয়েশ্চন মার্ক। একটা কোয়েশ্চন মার্ক তুমিও দেবে, নাহলে এটা পুরোপুরি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। এর জন্য যেহেতু এখানে একটা ইন্টারোগেটিভ মার্ক আছে, এর অর্থ হলো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এর আগে হু লাগানো আছে তো, হু দি কে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ দুইটা দিক আছে, একদিকে হু আর একদিকে ইন্টারোগেটিভ মার্ক, এর অর্থ হলো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। টম অ্যান্ড হাক রান ডাউন স্টেয়ার্স, এটা আবার গল্পের একটা উক্তি। ইট ইজ এ স্টেটমেন্ট ইন দ্য স্টোরি, সো ইট ইজ অ্যাগেইন এ অ্যাসার্শন, সো ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিগ দি গ্রাউন্ড, মাটিটা খুঁড়ো, ইট ইজ এ অর্ডার। তোমাকে টিচার যেমন দেন, ইয়েস কামিং, সিট ডাউন, টেক ইয়োর বুক, রিড দি প্যাসেজ, মনে আছে তো? অতএব যেহেতু একটা আদেশ, ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরেরটাতে দেখো, দি বয়েজ বিগ্যান টু ব্রিথ মোর ইজিলি, এটা আবার একটা বর্ণনা। বর্ণনা ইট ইজ এ অ্যাসার্শন বাই দি স্টোরি রাইটার, দি বয়েজ বিগ্যান টু ব্রিথ মোর ইজিলি, তাহলে এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। লেট আস সার্চ দি হাউস, ইট ইজ অ্যান অর্ডার, লেট আস সার্চ, লেট আস গো, লেট আস রিড, সো এইসবটাই ইম্পারেটিভ সেন্টেন্স, একটা আদেশমূলক সেন্টেন্স। ওহ ইট ইজ এ গ্রেট ডিসকভারি, এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, ওদিকে আসে অহ, আর শেষের দিকে আসে কি একটা নোট অফ এক্সক্লেমেশন। তাহলে যদি এরকম থাকে তাহলে ওইটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, হলো তো? আই নম্বরে দেখো, থ্যাংকস গড উই হ্যাড এ নেরো এসকেপ, আবার একটা নোট অফ এক্সক্লেমেশন আসে পিছন দিকে। যদি নোট অফ এক্সক্লেমেশন থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর বলছে হলো থ্যাংকস গড, ধন্যবাদ ভগবানকে আমরা কোনো মতে বেঁচে গেলাম, অর্থাৎ এটা একটা আশ্চর্যবোধক কথা, তাহলে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন থাকে। ঠিক এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা নোট অফ ইন্টারোগেশন থাকে। ওই দুইটা দেখে খুব সহজে বোঝা যায়। লাস্ট ওয়ান, দি টু ম্যান ক্রাইড আউট অফ জয়, আনন্দে তারা চিৎকার করে উঠলো, আনন্দে। এটা একটা বর্ণনা, বর্ণনা ইট ইজ এন ডেসক্রিপশন অর স্টেটমেন্ট অফ দ্য স্টোরি, তাহলে এটা কী ধরনের সেন্টেন্স? ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হলো, তুমি যখন তোমার এ নম্বরের নিচে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে দেখো, ওইখানে তুমি টাইপ অফ সেন্টেন্স লিখবে। টাইপ অফ সেন্টেন্স লেখার সময় তুমি কিন্তু সংক্ষেপ করবে না, একেবারে বানান করে 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 লিখবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডাবল এস ই আর টি আই ভি ই, সেন্টেন্সটা আবার এস ই এন টি ই এন, এরকম করে করে সম্পূর্ণ বাক্যটা লিখবে সুন্দর করে, একেবারে হাতের লেখা যাতে সুন্দর হয় আর বানান যাতে ভুল না হয়। হাতের লেখা সুন্দর হবে, বানানো ভুল হবে না। এরকম করে করে সম্পূর্ণ লিস্টটাতে তোমরা তো সেন্টেন্সের নিচে টাইপ অফ সেন্টেন্সটা লিখবে, লিখে লিখে এটা পূরণ করে বাড়িতে কাউকে দেখাবে। যদি বাড়িতে কাউকে না পাও, তো পাশের বাড়ির কাউকেও দেখাবে। আমি হয়তো বাড়িতে কাউ থাকলো না, পাশের বাড়ির কাউকে দেখাও।
দেখিয়ে ওইটা তুমি তোমারটা শুদ্ধ হলো কিনা জেনে নাও। ধন্যবাদ।